বইমেলার 19তম দিনটি ছিল অন্যরকম। লকডাউনে বইমেলা পাঠক ক্রেতা প্রকাশকদের জন্য নতুন অভিজ্ঞতা, ছিল না জনসমাগম। নতুন এই পরিস্থিতিতে বইমেলা চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। লকডাউনে বইমেলার পরিবর্তিত সময়সূচি দুপুর 12টা থেকে বিকেল 5টা, পুরো পরিস্থিতি নতুন পাঠক এবং প্রকাশকদের কাছে। রোববার সন্ধ্যায় ঝড়ের ছোবলে কোনো কোনো স্টল ক্ষতির মুখেও পড়েছে। 12টায় মেলার দুয়ার খুললেও জনসমাগম ছিল না একেবারেই। ঘড়ির কাটা ঘুরলেও ক্রেতার দেখা তেমন পাওয়া যায়নি শেষ পর্যন্ত। বিক্রেতারা এভাবে মেলা না চললেই ভালো হতো বলে কেউ কেউ মন্তব্য করলেন। আমরা 5টার পর থেকে বইমেলাটা জমজমাট পাঠককে পাই, তো সেখানে আমরা সময়টা পাচ্ছি না। আবার লকডাউনের কারণে, গণপরিবহন বন্ধ হওয়ার কারণে কিন্তু আমরা পাঠক টোটালি পাচ্ছি না। এই বইমেলা তো অবশ্যই হতাশাজনক, কারণ লকডাউন দিচ্ছে, একদিকে লকডাউন আর একদিকে বইমেলা, এই দুইটা তো কখনোই এক হতে পারে না। আশঙ্কা করছি মানুষজন আসবে না, আমাদের এই কারণে সেলসের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, হচ্ছে এবং যতদিন চালু থাকবে ততদিন আরও হতেই থাকবে। বন্ধ করে দিলে আমাদের জন্য আসলে সুবিধাই হতো। এছাড়া গণপরিবহন বন্ধ থাকায় বইমেলার স্টলের কর্মচারীদের আসতে হয়েছে নানান প্রতিবন্ধকতা পার হয়ে। আমাদের একটু কষ্ট হচ্ছে যাতায়াতে আসতে, এই সব না করে বন্ধ করে দেওয়া উচিত ছিল সরকারের। রিক্সায় বারবার জিজ্ঞাসা করে যে কত নেবেন, ওই বিভ্রান্তিতে পড়ে তারপর হচ্ছে রিক্সা ভাড়া দিয়ে নীলক্ষেত পর্যন্ত আসা, মানে আসছি, ওইখান থেকে আবার পায়ে হেঁটে এখানে আসছি। তবে পাঠক ও ক্রেতা যারা শেষ পর্যন্ত বইয়ের টানে আসতে পেরেছেন, ভিড়হীন সুবিশাল মেলায় ঘুরতে পেরে তারা আনন্দিত। ভালোই লাগছে, ফাঁকা আছে, কখনো তো এরকম পাওয়া যায় না আর কি। স্বাভাবিক পরিস্থিতি খুবই ভালো মনে হচ্ছে, আর লকডাউনের কারণে আসলে লোকজনের সমাগম খুবই কম, মনে হচ্ছে একটু হাঁটাচলা করে ভালো লাগছে, স্বাচ্ছন্দ্য বোধ করছি আর কি। আসতে গাড়ি পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে যেহেতু সময় কম, পরিস্থিতিও ভালো না, করোনা ভাইরাসের জন্য অল্প সময়ের জন্য আমরা এসেছি। বইমেলায় সকলকেই মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মানতে দেখা গেছে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।